রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে আলতাফ হোসেন নামের শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতভর চলা অভিযানে ঠোঁট কাটা আলতাফের সাথে আটক করা হয়েছে তার আরও তিনজন সহযোগীকেও। উদ্ধার হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য ও অস্ত্র। যৌথ বাহিনী বলছে আলতাফের নেতৃত্বে 5ই আগস্ট উত্তরা পূর্ব থানা লুট হয়। আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 10টিরও বেশি মামলা রয়েছে। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উত্তরা পূর্ব থানা সহ অন্যান্য থানা থেকে যে ধরনের অস্ত্রগুলো লুট হয়েছিল সেই অস্ত্রগুলোর একটা অংশ এই বস্তি এলাকায় থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও আমরা যাকে আজকে অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে 10টি মামলা রয়েছে, যেখানে অস্ত্র, মাদক এবং অন্যান্য মামলাগুলো আমরা দেখতে পেয়েছি, আমাদের কাছে কাগজপত্র আছে। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? হাতের নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।